এবার ইসরায়েলে ভয়াবহ হামলা জোরদার করার দাবি ইয়েমেনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি সেনাদের উপর হামলার দাবি ফিলিস্তিনি দুই গোষ্ঠীর। এবার ইউক্রেনকে 10,000 ড্রোন দেবে যুক্তরাজ্য। এদিকে জেলেনস্কিকে হত্যা চেষ্টা যা বলল রাশিয়া। আরো জানিয়ে দিব, এবার চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালাবে ইসরায়েল। এদিকে রাশিয়ার রাজধানীতে হামলা হতে পারে, সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের কাছে পাঠানো 100টি অস্ত্রের চালান গোপন করেছে ওয়াশিংটন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছে ন্যাটো, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলে হামলা জোরদার করার দাবি ইয়েমেনের। শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে বড় র্যালি করেছে ইয়েমেনের হাজার হাজার মানুষ। তারা ইসরায়েলের বিমান ও স্থল অভিযানের নিন্দা জানিয়েছেন। সেই সাথে লোহিত ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আরো হামলা চালানোর দাবি করেছেন তারা। ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইয়েমেনি। তারা স্লোগান তুলেছেন, গাজা বিজয়ী হবে, বাড়বে আমাদের হামলার মাত্রা। বিক্ষোভকারীরা বলছেন, প্রার্থনার মাসের আগে রমজান লড়াইয়ের মাস, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং সতর্ক থাকব। এ সময় তারা ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ফিলিস্তিনের সমর্থনে হামলা চালানোর জন্য সাধুবাদ জানিয়েছেন। এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা বহরে হামলা না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। যারা এই দুঃসময়ে গাজার পাশে নানাভাবে দাঁড়িয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরও প্রশংসা করেছে ইয়েমেনের বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল আমেরিকা ও ব্রিটিশ জাহাজে মানসম্পন্ন হামলার জন্য ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য প্রশংসা। পবিত্র রমজান মাস সামনে রেখে আমরা আমেরিকা ও ইসরায়েলি পণ্য ও কোম্পানিকে পুরোপুরিভাবে বয়কটের আহ্বান জানাচ্ছি। সূত্র প্রেস টিভি। এদিকে ইসরায়েলি সেনাদের উপর হামলার দাবি ফিলিস্তিনি দুই গোষ্ঠীর। ফিলিস্তিনি গোষ্ঠী আল-আকসা মার্টার্স ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার ইরেস ক্রসিং এর চারপাশে তাঁবুতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে হামলা চালিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, যোদ্ধারা 60 মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে, যা শত্রু সৈন্যদের উপর সরাসরি আঘাত করে। এদিকে ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তাদের ব্যাটালিয়ন অধিকৃত পশ্চিম তীরের সিলাত আল হারিথিয়া গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ভারী গুলি ও বিস্ফোরক ডিভাইস নিয়ে গ্রামটিতে হামলা চালানোর সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সিলাত আল হারিথিয়া পশ্চিম তীরের উত্তর অঞ্চলের অধিকৃত জেনিন শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। অন্যদিকে ইসরায়েলি সেনারা খান ইউনিসের কারারা এলাকায় 15 জন ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলের হামাদ এলাকায় আরো কয়েকজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে। এবার ইউক্রেনকে 10,000 ড্রোন দেবে যুক্তরাজ্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে 10,000 ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরো 125 মিলিয়ন পাউন্ড ব্যয় করছে দেশটি। এর মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে 325 মিলিয়ন পাউন্ড। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই অর্থ দিয়ে বছর জুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 10,000 ড্রোন সরবরাহ করা হবে। কামিকাজে নজরদারি ও সামুদ্রিক ড্রোনের পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিশ্রুত অধিকাংশ ড্রোন হবে তাৎক্ষণিক ভিডিও ও স্থিরচিত্র সরবরাহকারী ড্রোন। তৃতীয়বারের মতো ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওবেরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যাপস। তিনি বলেছেন, যুক্তরাজ্যের বিশ্বমানের সমরাস্ত্র কারখানাগুলোতে থেকে আসা অত্যাধুনিক নতুন ড্রোন দিয়ে ইউক্রেনকে অস্ত্রসজ্জিত করার আমাদের প্রতিশ্রুতি আমি জোরদার করেছি। এদিকে জেলেনস্কিকে হত্যা চেষ্টা যা বলল রাশিয়া। গ্রিসের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি ইউক্রেনের ওডেসায় যান দেশটির
প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধে ওই অঞ্চলের অবস্থা দেখাতে তিনি সেখানে গ্রিসের প্রেসিডেন্টকে নিয়ে যান। তাদের গাড়ির কনভয়ের মাত্র 500 মিটার দূরে মিসাইল হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, জেলেনস্কি এবং গ্রিসের প্রধানমন্ত্রীকে হত্যা করতেই এই আক্রমণ চালানো হয়, কিন্তু রাশিয়া তা অস্বীকার করেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির উপরেই হামলা চালাতো, গাড়ি থেকে 500 মিটার দূরে নয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওই আক্রমণ চালানো হয়নি। ইউক্রেন অবশ্য রাশিয়ার এই বক্তব্য মানতে নারাজ। এদিকে মলডোভার প্রেসিডেন্ট ফ্রান্সে গিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করেছেন। জানিয়েছেন, শুধু ইউক্রেন নয়, প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই একই রকম ব্যবহার করছে পুতিনের রাশিয়া, যে কোনো সময় তাদের উপরও আক্রমণ নেমে আসতে পারে। এবার চাপ উপেক্ষা করেই গাজায় আগ্রাসন চালাবে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাবে ইসরায়েল, বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা রয়টার্সের নেতানিয়াহু তার সঙ্গে বলেন, আমাদের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ রয়েছে, তা সত্ত্বেও হামাসের সবচেয়ে শক্ত ঘাঁটি রাফা সহ পুরো উপত্যকাতেই হামাসের বিরুদ্ধে অপারেশন অব্যাহত রাখবে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী আরো বলেন, যখন এসব চাপ বাড়বে তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাফাতে অভিযান বন্ধ করতে বলার অর্থ হলো যুদ্ধে হেরে যেতে বলা, এটি কখনোই ঘটবে না বলে জানান তিনি। এদিকে রাশিয়ার রাজধানীতে হামলা হতে পারে সতর্ক করলো যুক্তরাষ্ট্র। মস্কোর মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, চরমপন্থীরা রাশিয়ার রাজধানীতে হামলার পরিকল্পনা করছে, এটা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে মার্কিন কূটনৈতিক মিশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, মস্কোতে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু করার আসন্ন পরিকল্পনা রয়েছে এবং মার্কিন নাগরিকদের আগামী 48 ঘন্টার মধ্যে বড় জমায়েত এড়িয়ে চলা উচিত। বিবৃতিতে আমেরিকানদের সতর্ক থাকার এবং আপডেটের জন্য স্থানীয় গণমাধ্যমের উপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস সতর্কতার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। রুশ কর্তৃপক্ষ এই নোটিশের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আরটির খবরে বলা হয়েছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন এই সতর্কতা জারি করা হলো। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে মার্কিন অর্থায়নে পরিচালিত তিনটি এনজিওর সাথে দূতাবাসকে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে মস্কো। সম্প্রতি রাশিয়ায় এই তিনটি এনজিও নিষিদ্ধ করা হয়। এবার ইসরায়েলের কাছে পাঠানো 100টি অস্ত্রের চালান গোপন করেছে ওয়াশিংটন। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের কাছে অন্তত 100টি অস্ত্রের চালান পাঠানোর খবর গোপন করেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ থাকার পরও বাইডেন প্রশাসন তেল আবিবকে এসব সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সম্প্রতি কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, ইসরায়েলকে যেসব সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে সেসবের মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের বোমা, বাংকার বাস্টার এবং হালকা অস্ত্র সহ অন্যান্য প্রাণঘাতী অস্ত্রশস্ত্র। এমন সময় 100টি অস্ত্রের চালান পাঠানোর খবর প্রকাশিত হলো যখন গাজায় ভয়াবহ ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল আবিবের কাছে মাত্র 2টি অস্ত্রের চালান পাঠানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে 10 কোটি $60 লাখ মূল্যের ট্যাঙ্কের গোলা এবং 155 মিলিমিটার গোলা তৈরি করার জন্য $14 কোটি $75 লাখ মূল্যের উপকরণ সরবরাহ করেছে। কিন্তু আরো 100টি অস্ত্র চালান গোপন রাখা হয়েছে এজন্য যে কংগ্রেসের কাছ থেকে এর প্রত্যেকটির অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। বাইডেন প্রশাসনকে সাবেক কর্মকর্তা জেরেমি কোনিনডোর এ সম্পর্কে বলেছেন, অল্প সময়ের ব্যবধানে এত বেশি সংখ্যক অস্ত্রের চালান পাঠানো অভূতপূর্ব ঘটনা, এতে প্রমাণিত হয় আমেরিকার পৃষ্ঠপোষকতা ছাড়া চলমান যুদ্ধে ইসরায়েল টিকতে পারত না। গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জস পল বলেছেন, ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে, কিন্তু মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় সরবরাহ করা এসব অস্ত্রের তথ্য জানার অধিকার আমাদের ছিল। সূত্র পার্স টুডে। এদিকে রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছে ন্যাটো, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ন্যাটো 2024 সালের মধ্যে লিথুয়ানিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম মোতায়েন করবে বলে জানিয়েছেন বাল্টিক দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।
রাশিয়ার কালিনিনগ্রাদ এবং রাশিয়ার মিত্র বেলারুশের সাথে সীমান্ত আছে লিথুয়ানিয়ার। বৃহস্পতিবার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী আরবিদাস আনুস্কাস বলেন, এবছর চক্রাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত আংশিকভাবে কার্যকর হবে। লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার আকাশ সীমায় ন্যাটো বিমানের নিয়মিত টহল ফ্লাইটের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য এয়ার পুলিশিং মিশনের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যায়ক্রমে করা। গত বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার মিত্ররা মস্কোর সঙ্গে সংঘর্ষের সময় কিয়েভকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনকে বেশ কয়েকটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করেছিল।